মার্চের 23 তারিখ বৃহস্পতিবার সকালে সংগঠনের সদস্য হলে এইসব সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিই। তারা প্রত্যেক প্যাকেট আধা কেজি হাজুর, এক কেজি চিনি, এক কেজি গরুর দুধ, দুই কেজি আলু, দুই কেজি পেঁয়াজ, 300 গ্রাম রুন, আধা কেজি মসুর ডাল, আধা কেজি মুড়ি, এক কেজি সানাবুট, এক কেজি মাছ, এক ডজন ডিম, 1.5 কেজি অরোগ্য মুরগি, আধা কেজি তেল, 250 গ্রাম ঘি এবং 1 কেজি সুরো উপর দিই। রমজানের আগের দিন এইসব সামগ্রী ফায়ারে সন্তুষ্ট প্রকাশ করেছে দরিদ্র মানুষজন। জানা গিয়ে 2020 সালে এলাহার যুব সমাজের সমন্বয়ে প্রতিষ্ঠিত টিম টিআরবি রমজান ইফতার সামগ্রী দিয়ে পাশাপাশি এলাহাত উন্নয়ন এবং অসহায় সাধারণ মানুষের পাশে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সহায়তা, হতদরিদ্র পরিবারের মাইফলের বিয়ের সহায়তা, দরিদ্র পরিবারের সন্তানের প্রবাস সহায়তা সহ ইত্যাদি নানান সেবামূলক কার্যক্রম সালাইজার সংগঠনের সদস্য হলে এছাড়া সড়ক পথ স্থাপন করি আলোকিত গুজি ফুরুগ্রাম। তারা এই কার্যক্রম ভবিষ্যতে আরো ব্যাপক আকারে গড়াবে বলে জানিয়ে সংগঠনের সদস্য হল রমজান মাসের সামনে লয়ে রে ইফতার সামগ্রী প্রায় অনেক পথ 16-17 পদ আইটেম লয়ে রে ইফতার সামগ্রী বিতরণ করিব আজি প্রায় 33-35 ঘর মাঝে। ইতারা গত 2 বছর লয়ে রে এই পরিকল্পনা করে আরও পাশাপাশি পরিকল্পনা রাস্তার অন্ধকার রাস্তার আলোকিত করা, তারপরে গড়ফুরিক ইদারা সহযোগিতা শারীরিকভাবে পরিশ্রম করছে এবং পাশাপাশি আর্থিকভাবে তারা কি সহযোগিতা করছে। আর এলাহার বাইরে হলে পরিশ্রম দিয়ে সাহায্য করার এর এই সাহায্যের পিছনে কিন্তু প্রবাসীদের অবদানও বেশি। আর চেষ্টা করছি যাতে জিনিস সুন্দর করে বন্টন করতে পারি। এটা আমরা 5 নং ওয়ার্ডের মধ্যে আমরা সাই সাইরে যারা বা গরিব দুঃখী আছে যারা আমরা সাই সাইরে রিচ করছি প্রায় 33-35 পরিবার। ইনশাল্লাহ আমরা সামনের বছর আরও চেষ্টা করছি আরও কিছু বাড়াই গরিবের। সি প্লাস টিভি চট্টগ্রাম।